ক্লান্ত, একটু বৈচিত্র্য খুঁজে চলেছেন অতিমারী আবহে? তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দি কালিনারি আর্টস ডট কম আপনাদের জন্য নিয়ে এলো সেই সুযোগ। একই ছাদের তলায় বাঙালি স্বাদ, ইন্দো চাইনিজ বা মোগলাই নবাবী খাবার সবটাই সার্ভ করা হয় কালিনারি আর্টস ডট কম, যেখানে হেসেল ইকোনমি, কুকন টাইগার, শামিয়ানে একসঙ্গে আপনার জিভে জল আনা খাবারকে পরিবেশন করতে একেবারে তৈরি। আজ এর শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র, শাহিদ চট্টোপাধ্যায়ের মতো তারকারা। প্রত্যেকেই বলছেন জিভে জল আনার স্বাদ পেতে কার না ভালো লাগে, আর বাঙালি মানেই ভোজন রসিক, তাই আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছেন তারা। একেবারে পকেট ফ্রেন্ডলি দারুণ সুন্দর আবহে দেরি না করে কালিনারি আর্টস ডট কমে চলে আসুন, অপেক্ষায় তারা আপনাদের জন্য। দেখো আমি একটা জিনিস বলি, ক্লাউড কিচেন কনসেপ্টটা তো খুব রিসেন্ট টাইমসে এসছে। এর আগে আমরা বাড়িতে অনেককে দেখেছি, আমাদের আত্মীয় স্বজন কাকিমাদের মায়েদেরও দেখেছি বাড়িতে খাবার বানিয়ে বিভিন্ন জায়গাতে পাঠাতে। তারপরে যখন অনেকে যারা হোম মেকার্স, আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকেই আছেন যারা হোম মেকার্স, তারা আস্তে আস্তে কী করে এটাকে একটা রেভিনিউ জেনারেশনের দিকে নিয়ে গেল, অর্থাৎ কি যারা যারা বাইরে খাবার খেতে পাচ্ছেন না, বাড়িতে তাদের খাবারের অসুবিধে, খাবার আনানোর অসুবিধে, তারা এই রকম বিভিন্ন বাড়ি থেকে খাবার যায় সাইকেলে করে কেউ গিয়ে দিয়ে এলো, তার বিনিময়ে একটা রেভিনিউ জেনারেশন হলো। এইটাই একটা বিজনেস ফরম্যাটে চলে এসছে ক্লাউড কিচেন কনসেপ্টে। তো এটা একটা খুব ভালো প্রচেষ্টা, এবং শুধু তাই নয়, জিনিসটা যত দিন যাবে তত বেশি এটা আরও বেশি এটা প্রচার প্রসার ঘটবে, কারণ এখন সব কিছু সোশ্যাল মিডিয়ার হাতে আমরা সব কিছু পাই। সোশ্যাল মিডিয়া এমনই সক্রিয় একটি মিডিয়াম। তো সুতরাং আমার মনে হয় যেহেতু আমরা খুব এখন ডিজিটাল ইন্ডিয়াতে বিলিভ করি, তো সব কিছুই আমাদের হাতের মুঠোর মধ্যে, সুতরাং খাবার দাবারের ফেসিলিটি, অ্যাভেলেবিলিটি, কনভিনিয়েন্সটাও হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। সেই জায়গা থেকে ক্লাউড কিচেন আমার মনে হয় খুব ভালো একটা প্রচেষ্টা, যেখানে প্রচুর মানুষের একটা রেভিনিউ জেনারেশনের জায়গা আছে, একটা বিজনেস কনসেপ্ট, এবং ভালো ভালো খাবার, ভালো বাড়ির খাবার চাইলে বাড়ির খাবার পাওয়া যাবে, বিরিয়ানি চাইলে বিরিয়ানি পাওয়া যাবে, বিভিন্ন ভ্যারাইটি খাবার পাওয়া যাবে। তো আমার খুব ভালো লেগেছে এটা, এবং আই এম হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ইভেন্ট টুডে, অ্যান্ড আই রিয়েলি উইশ মানে হেসেল এবং বাকি যারা যারা আজকে মানে যে যে খাবারগুলো যারা তৈরি করেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ফিউচার। আমি তো বললাম যে আই এম ভেরি ফুডি পার্সন, আই এম ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস, কারণ আমার খাবার খেতে ভালোবাসে, মানুষকে খাওয়াতেও ভালোবাসে, ভালোবাসি আমি। তো সিন্স আই এম আ ফুডি গাই, আমি অত্যন্ত খাদ্য ভোজন রসিক মানুষ, খাবারের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে। খাবার, সিনেমা, বই পড়া, এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে? তবে খাবার দাবার মানে খাবেন, সবাই ভালো করে পেট ভরে খাবেন, তার সঙ্গে একটু এক্সারসাইজও করবেন, কারণ শুধু খাবেন এক্সারসাইজ না করলে মুশকিল আছে। সো ইট ওয়েল, ড্রিঙ্ক ওয়েল, স্লিপ ওয়েল অ্যান্ড ওয়ার্ক আউট। আর এইসব দেখে অনেকক্ষণ আগে এসেছি, নানা রকম হলো, গান হলো, তিনটে ব্র্যান্ড এই একটারই ক্লাউড কিচেনের আন্ডারে তিনটে ব্র্যান্ড, যেখানে তুমি বাঙালি, মোগলাই, চাইনিজ সব পাবে, আর বাঙালি খেতে ভালোবাসে, সো সব কিছুই ঠিকঠাক হয়েছে আর কি। ওই তিনটে ব্র্যান্ড একসাথে আর ভালো কয়েক বাঙালি বিজনেস করছে, এই একটা এটা খুব একটা বড় কথা। সবাই ওই আগেকার দিনে একটু সরকারি চাকরি আছে কিনা, ছেলে ডাক্তার আছে কিনা বা ইঞ্জিনিয়ার আছে কিনা, সেখানে এই যে ভেঞ্চারিং আউট টু সামথিং নিউ, এই ক্লাউড কিচেন কনসেপ্টটাও তো একটা নতুন কনসেপ্ট। সো মানুষ নিজেকে এক্সপ্লোর করছে যে কী কী করা যেতে পারে, ওই এটাই শেষ, ওই একভাবে চল না চলে মানুষ নানা রকম অপশনস, লাইফ ইজ অল অ্যাবাউট চেঞ্জ, অ্যাবাউট অপশন, সো এটাও একটা ইন্টারেস্টিং অপশন। দারুণ অনুষ্ঠান এটা, আমার তিনটে কিচেন লঞ্চ হলো, আমার ব্র্যান্ডের নাম কালিনারি আর্টস ডট কম, আমার কোম্পানির নাম রন্ধন শিল্প প্রাইভেট লিমিটেড, শ্রীলেখা দিয়া সাহেবদা এসছে, ম্যাডাম এসছে, তো এই কারণে আমার আরও ভালো লাগছে, আমার মানে সবাই খুবই আশীর্বাদ করছে আমার। তো আমি অ্যাটলিস্ট 100 ফ্যামিলিজ জন্য আমি এমপ্লয়মেন্ট জেনারেট করব, এবং এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি লাস্ট 1.5 বছর ধরে যে প্রবলেম ফেস করছিলো সেটার অনেকটা লাঘব করার চেষ্টা করব। আমি বলবো একবার টেস্ট করুন, খাবার খান, সবার থেকে খান, সব বাঙালি বিজনেসম্যানদের হেল্প করুন। কলকাতায় আমরা অর্গানাইজড ক্লাউড কিচেন খুব কম দেখতে পাই, যেখানে বাড়ির স্বাচ্ছন্দ্যে বসে বাইরের বিভিন্ন রকম খাবার দাবার আমরা খেতে পারি। তো একই ব্র্যান্ডের বা একই ছাতার তলায় চাইনিজ,
মোগলাই বিরিয়ানি বাঙালি খাবার সেটা তো খুব সম্ভবত ভাবাই যায় না। আই উইশ কালিনারি আর্টস অল দ্য বেস্ট এবং আমি আশা করব ভবিষ্যতে আরও বহু লোক এর সঙ্গে যুক্ত হয়ে সমৃদ্ধ হবেন। থ্যাংক ইউ।